সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী পাঁচ জনের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে যার নামে সিদ্ধান্ত আসবে তিনি হবেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এবং নৌকার মাঝি। 15 জুন বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত পাঁচজন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাবেক সভাপতি রুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি হানুরুর রশিদ ও শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জনধর।